হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিটবিট। এটি মূলত স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটি মেডিসিন, যার জেনেরিক এবং প্রতি গ্রামে আছে মেলাস ডোমেস্টিকা ফোর্ট 300 মিলিগ্রাম, গার্সিনিয়া কম্বোজিয়া ফোর্ট এক্সট্রা 50 মিলিগ্রাম, জিঞ্জার রুট পাউডার 50 মিলিগ্রাম এবং কাইন পেপার ফোর্ট পাউডার 50 মিলিগ্রাম। এই ক্যাপসুলটি মেলাস ডোমেস্টিকাতে রয়েছে অ্যাসিডিক অ্যাসিড, এটি ক্ষুধা দমন করে এবং তৃপ্তি বাড়ায়, যার ফলে ওজন হ্রাস পায়। আদার মধ্যে জিঞ্জার নামক যৌগ রয়েছে যা হজমকে উদ্দীপিত করে এবং ক্ষুধা দমন করে। এই উপাদানগুলোর সংমিশ্রণের ফলে ওজন হ্রাস পায়। এখন জানবো এই ওষুধটি কী জন্য এবং কেন খাবেন। এই ক্যাপসুলটি সাধারণত ওজন ব্যবস্থাপনার জন্য নির্দেশিত, যেমন যাদের অতিরিক্ত ক্ষুধা, যারা অতিরিক্ত স্বাস্থ্যবান, পেটে চর্বি এবং চর্বির ফলে পেট বেড়ে গেছে এবং ওজন বেড়ে গেছে, তারা এই ক্যাপসুলটি সেবন করতে পারেন। ক্যাপসুলটি সেবনের ফলে ক্ষুধা দমন করে, তৃপ্তি বাড়ায় এবং হজমকে উদ্দীপিত করে, ওজন কমাতে এবং স্বাস্থ্য কমাতে সাহায্য করে। এখন জানবো সেবন বিধি। একটি করে ক্যাপসুল দিনে 2 বার খাবেন খাবারের পর। পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন বমি বমি এবং বমি বমি ভাব, পেটে জ্বালা পোড়া ও বদহজম ইত্যাদি। গর্ভ অবস্থায় স্তন্যদানকালে এই ক্যাপসুলটি সেবন করা উচিত নয়। সতর্কতা, অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছাড়া ওষুধ সেবন করবেন না। সকল প্রকার ওষুধ শিশুদের নাকের বাইরে রাখুন, শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। ধন্যবাদ।